এবার সত্যি চিরবিদায় নিলেন হিথ স্ট্রিক, জিম্বাবুয়ের ক্রিকেট গ্রেট ক্যান্সারের কাছে হার মেনে 49 বছর বয়সে পৃথিবীর মায়া ছাড়লেন। স্ত্রী এবং বাবা নিশ্চিত করেছেন মৃত্যুর খবর। ক্রিকেট দুনিয়া ভাসছে শোকের সাগরে। গুজব ছিল সেটাই ভালো ছিল, তাও তো বেঁচেছিলেন হিথ স্ট্রিক। এবার আর গুজব নয়, সত্যি সত্যি মৃত্যু এলো সত্য হয়ে। পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নিলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার জাদুকর, পেস বোলিং এর কারিগর, মাত্র 49 বছর বয়সে। মৃত্যু নিশ্চিত অবধারিত, তাই বলে এমন বয়সে? ক্যান্সার নামক ঘাতকের সাথে আর পেরে ওঠেননি, 6 মাসের লড়াইয়ের সমাপ্তি। 22 গজে অসংখ্য লড়াই জেতা হিথ স্ট্রিক কোলন আর লিভার ক্যান্সারের কাছে হার মানলেন। মলিন জর্জর মুখগুলো এতদিন সবার আড়ালেই ছিল, মৃত্যুর পর সামনে আনলেন স্ত্রী নারাইন স্ট্রিক। তিনিই প্রথম নিশ্চিত করেছেন হিথ স্ট্রিকের মৃত্যুর খবর। রোববার রাত 1টায় মারা যান হিথ। হারারে থেকে দূরের মাতাবেল এল্যান্ডের উত্তরে ইনিয়াথির এন্থোকোজোয়েনি ফার্ম হাউসে পরিবারের সঙ্গে শেষ সময়টা কাটিয়েছেন। জীবনের সেরা ভালোবাসা আর আদরের সন্তানদের বাবাকে হারিয়ে শোকাহত নারাইন। হিথ স্ট্রিকের বাবা ডেনিসও নিশ্চিত করেছেন সন্তানের মৃত্যুর খবর। এরপর আর কোনো সংশয় থাকে না, থাকে না অনিশ্চয়তা। সেদিনের সেই গুজবদাতা স্ট্রিকের সাবেক সতীর্থ হেনরি ওলঙ্গা এদিনও টুইট করেছেন, তবে সংক্ষেপে আরআইপি স্ট্রিকি। সাবেক ক্রিকেটার থেকে অনেকেই শোক জানিয়েছেন হিথ স্ট্রিকের মৃত্যুতে। চিরনিদ্রায় শায়িত স্ট্রিককে মনে রাখবে জিম্বাবুয়ে, মনে রাখতে বাধ্য করবে তার পারফরমেন্স। 65টি টেস্টে 1990 রান আর 216 উইকেট, 189 ওয়ানডেতে 2943 রান ও 239 উইকেট, দুই ফরম্যাটেই এখনও দেশটির সর্বাধিক উইকেট শিকারী এই পেসার। ঢাকায় কতবার এসেছেন জাতীয় দলের হয়ে খেলতে, ক্লাব দল আবাহনীর জার্সিতে মাতাতে। সবশেষ তো 2 বছর ছিলেন বাংলাদেশেরই পেস বোলিং কোচ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।